সম্মানিত ভাইরা পৃথিবীর জমিনে আল্লাহ পাক তার নিয়ামতের শুকরিয়া কেমনে আল্লাহ রব্বুল আলামিন যত নিয়ামত দিছে রে আসসালামু আলাইকুম তো অনেক কষ্টে পেয়ে গেলাম সারা বিশ্বে অর্থাৎ আমাদের দেশ সহ এখন দেশের বাইরেও প্রায় বিশ থেকে পঁচিশটা বক্তার কণ্ঠে তিনি ওয়াজ করেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া ভালো আছি তো আমি বিভিন্ন মিডিয়াতে দেখলাম আর প্রথমে আমি ধন্যবাদ জানাবো বাবু ভাইকে ধন্যবাদ জানাবো কারণ বাবু ভাইয়ের মাধ্যমে আপনার কাছে আসা খুবই ভালো একজন মানুষ তো এখন আপনার শুনবো এটা শুরুটা কিভাবে হইলো আর কতদিন হলে আপনি এরকম কন্টে ওয়াস করতেছেন আসলে আমার ছোটবেলা থেকে প্রচেষ্টার পরে আল্লাহ রব্বুল আলমিন এগুলো দিয়েছেন এগুলো আমার কোনো কর্তৃত্ব নাই এগুলো সম্পূর্ণ আল্লাহ রব্বুল আলমিনের দয়া আল্লাহ রব্বুল আলমিনের রহমত এখন একটা মরসিদি ইমামতি করি এবং বাংলাদেশে সহ ভারতেও কিছু দাওয়াতের কথা চলতেছে ইনশাল্লাহ মাহফিল করবো ভালো আল্লাহ আলহামদুল্লিল্লা তো আমি সর্বপ্রথম যেই বক্তার আলোচনাটা শোনাবো আসলেই প্রিয় আমার শ্রোতা ভাইরা যারাই আমাকে দেখছেন আমি সবার উদ্দেশ্যে বলি প্রায় মানুষটা আমাকে এইটাই বলে যে ভাই আপনার এই কণ্ঠটা সবচেয়ে সুন্দর হয় আমাকে অনেক ভালো লাগে তো সেই কণ্ঠটা আমি আপনাদেরকে প্রথমে শোনাচ্ছি মুফতি আমির হামজা হাফি দহল্দ তিনি আলোচনা করে এইভাবে সম্মানিত ভাইয়েরা পৃথিবীর আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন তার আমাদের করা লাগবে আমরা যদি হাসিল আল্লাহর গুণগান না করি আল্লাহর না করি আখেরাতে হয়তো দুনিয়ায় একটু শান্তি পেতে পারেন টাকা পেতে পারেন পয়সা পেতে পারেন দুনিয়ায় একটু মানুষ আপনাদের সম্মান করুক মনে করেন না হুজুরদের সম্মান কমে গেছে কথা বলে না কেন আল্লাহ দুনিয়ায় সম্মান আমাদের কম দেয়নি আজ যেখানে আছি আল্লাহ যেখানে তুলে দিয়েছে এখানে কত সম্মান আপনার কত কেমনে বোঝাই যখন মা ফিল করতে যাই কত মানুষ এসে দোয়া চাই কত পুলিশ অফিসাররা এসে দোয়া চাই আল্লাহ সম্মান কম দিছে না আপনি যদি মনে করেন যে না হুজুর হয়ে শুধু মসজিদে দৌড়াবে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা ভাই সম্মানিত ভাইয়েরা মফতি আমির হামজাকে ভালোবাসি ওলি থেকে তার মহাব্বত করি আল্লাহ পাক রব্বুল আলামিন খোলা ময়দানে কোরআনের ময়দানে তাকে আবার ফিরিয়ে আনুক বলি আমিন তো ভাই ছিল মুফতি আমির হামজার কণ্ঠ এবার যেই কণ্ঠটা দেব সেটা হলো মাওলানা তুফাজ্জল হুসাইন ভৈরব নাম করা একজন হ্যাঁ নাম কলা একজন ব্যক্তি তিনি আলোচনা করে এমনি মা আল্লাহ রব্বুল আলামিন যত নিয়ামত দিছে রে তুমি রব্বুল আলামিন যত গুলা নিয়া মদিস রে সব সেইতে বড় নিয়া মদিস মা মা যতদিন বাইসা ছিল আমি মনে করেছি আমার সব সেইতে পৃথিবীতে বড় আপন মা মা যাদের মইরা গেছে আমি সেদিন টিকা বুঝা ফালাইছি পৃথিবীর সব চাইতে মূল্যবান সম্পদ মা হারাই ফালাইছি আল্লাহ তুমি মারে জান্নাতে দিও ছিল এই যা হোসেন ভৈরবীর কণ্ঠ তো এইবারে যে কণ্ঠটা দেব সেই কণ্ঠটা হলো মিজানুর রহমান আল কণ্ঠ দিনাকে যুবকেরা ভালোবাসে বিশেষ করে আপনি ভালোবাসেন না যুবকের আইডল হচ্ছে যুবকের আইডল তো তার কণ্ঠে আমি কয়েকটা যুবকদের বিষয় বলি ও যুবক ভাইরা আল্লাহ পাক রব্বুল তোমাকে কত সুন্দর করে বানালো তুমি তোমার চেহারার দিকে তাকিয়ে দেখো কত সুন্দর করে তোমাকে বানালো আয়নার সামনে যাও ও যুবক ভাই তুমি তোমাকে শুধু আমি নয় শুধু মিজানুর রহমান আল্লাহরি নয় তোমাকে সয়ন ভালোবেসেছে আল্লাহর নবী তোমাকে আল্লাহর নবী ভালোবেসেছে কেন তোমাকে ভালোবেসেছে ও গুলাম শুনে রেখে দাও তোমাকে এত ভালোবাসার কারণটা কি তোমাকে এত ভালোবাসার কারণ হইল যুবকেরা যদি হংকার দেয় কয়েক কয়েক সেকেন্ডের মিনিটের ভিতরে ভিতরে বাংলাদেশের হয়ে এই জন্য প্রিয় ভাইয়েরা যুবকদেরকে সচ্ছার হতে হবে কোরআনের আহ্বানে সাড়া দিতে হবে এই জন্য যুবক ভাইয়েরা তোমাদেরকে বলছি তোমাদেরকে কলিজার থেকে ভালোবাসি কেন ভালোবাসি তোমরা কোরআনের জন্য তোমরা কোরআন কায়েমের প্রচেষ্টার জন্য উদ্বদ্ধ হও কারণ তোমাদের এই ভালোবাসা তোমাদের এই উদ্বদ্ধ কোরআন কায়েমের জন্য সবচেয়ে বড় কাজে লাগবে প্রিয় ভাইরা এটা ছিল মামলা মাওলানা মিজানুর রহমান আল আসারি হাফেজাহুল্ল এইবার যে কণ্ঠটা শোনাবো সেটা হলো মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি তিনি আমি অস করে এর যুবক তোর পায়ে হাত দিয়ে বলি ভাই বারে বারে কেন তোরে বইলা কণ্ঠ দিয়া চিল্লা চিল্লা বয়ান আমি জানি তুমি যেই পথের ভিতরে হাঁটতেছ এই পথটা বড় মারাত্মক পথ বড় খারাপ পথ আরে আল্লাহর গুলাম তুমি ফিরিয়ে আসো ফিরিয়া আসো দুনিয়ার মহাব্বতে কই দিন রে যুব এই দুনিয়ার মহাব্বতটা কেসোয় না রে ভাই দুনিয়ার মহাব্বতে যারা পড়বে আল্লাহ রে জালা ভুলিয়া যায় দুনিয়া আখে রাতে তাদের জন্য কিছুই নাই এ আল্লাহর গুলামেরা রে এটাই ছিল মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর আওয়াজ তো ভাইরা এইবার যে কন্ঠটা জি জি একটু এর মাঝে কথা বলি একটু জি জি আপনি তখন দেশে বিভিন্ন জায়গায় ওয়াজ করতেছেন জি জি তখন যদি আপনার কাছ থেকে ওয়াস করে নিতে চাই কোনো মাহফিলে জি সেটা করবে এখন আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন বা আপনি নাম্বারটা দিয়ে দিবেন ওই নাম্বারে মুখে বলবেন নাম্বার হ্যাঁ আমি মুখে একবার বলছি আর আপনি স্ক্রিনে দিয়ে দিবেন 01 3478859914 আমার নাম হলো হাসান বিন আব্দুল মাজেদ জশরি মানে আমার বাসা জশর যদি আমার উত্তরবঙ্গ থেকে যদি কেউ আসেন যদি ওনার বাসায় আসেন এই মানে ওয়াজ মাহফিলের বিষয়ে যদি বলেন আমার হেল্প লাগবে আমি যদি বলি এখানে আসা লাগবে কথা বলার জন্য মাহফিলের জন্য আমি তাকে নিয়ে আসবো আপনার কাছে আপনি আমার জন্য এত কষ্ট করবে অবশ্যই করব আমি সারাদেশ ঘুরে মোটামুটি আমার ঘুরে বেড়ায় ঘুরতে খুব ভালো লাগে ও আচ্ছা তা ভাইয়ের পেজটাকে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এই আলোচনা বিশেষ করে শেয়ার করে দিবেন যাতে করে আরেকজন ভাইয়ের কাছে পৌঁছে যায় যাই হোক আবার চলে যাই আমরা হ্যাঁ আমরা আবার সুরে চলে যাই এবার যেই সুরটা শোনাবো সেই সুরটা হলো মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী শুনছেন ওনারও আছে হ্যাঁ শুনছি হ্যাঁ উনি আমনে আলোচনা করে মুসলমান ভাইরা আমার আজমক যুবক ভাইরা রে খুব খেয়াল করে কথাগুলো শুনবেন আর এদিক ওদিকে খেয়াল করবেন না আমার ভাইরা এত সময় দুইরা আপনারা হয়তো মজা নিয়েছেন আমি এই কথার মাঝে সুরের মাঝে আপনাকে একটা সিদ্ধ আপনাকে উদ্দেশ্য করে বলতেছি যারা আমার কথাগুলো শুনতেছেন ভাই গো পৃথিবীর জমিনে অনেক দল আছে অনেক মত আছে অমন দূরে আপনি অবশ্যই আল্লাহ রব্বুল আল দলটাকে নবীর তরিকার জীবন যাপন করার চেষ্টা করবেন আমার ভাইরা রে দুনিয়ার জমিনে যদি আপনার একটু কষ্ট হয় আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের উচ্চ মাকামের ব্যবস্থা করে দিবেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এইবার আমি যেই কন্ঠটা শোনাব সেইটা হলো চরমনার বিষয়ে বুজুরু শুনছেন ওনার আমাদের এলাকায় অনেক আসে চরমনার পেশায় আসে মাঝে পৃথিবীর বান্দারা শুনিয়া রাখিও যাদের মরা লাগবে তাদের বলছে আজকেরে তোমার দল আছে মত আছে টাকা আছে সম্পদ আছে যার কারণে তুমি বাহাদুরি কর বাজান রে এবং একদিন আসবে তোর চক্ষু দুইটা বন্ধ খেয়া যাবে ও গুলামেরা সেদিন কি করবি মাওলার সামনে কবরে যাওয়ার পরে কি জবাব দিবি চিন্তা না করিয়া কেহ কবরে যাবি না জোরে কোন ঠিক না সর্বনার পিসায় বুঝলে আমি যখন বয়ান করে কবরের আজাবের বয়ান গুলা করে মানুষ গুলা আগুনে জুইলা পুইরা কিভাবে চিল্লায় ওঠে সামনে না বসলে বুঝা যায় না কথা কন ঠিক নেই জি এই ছিল মাওলানা ঈশাইফ হুজুরেরsearchTermার বিষয় হুজুরের কন্ঠ এবার আমি যেই কন্ঠটা শোনাবো সেটা হলো মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি আমি তাকে সকলের শিল্পী উনি আমি কোঠিং ভালোবাসি তাকে কেননা তার কন্ঠ খুব ভালো ছিল হ্যাঁ তেনার কন্ঠটা অনেক সুন্দর ছিল তাকে আমি ভীষণ ভালোবাসি তো সে কিভাবে আলোচনাছে আলোচনা করতো খুবই কম পড়তো কিন্তু সে সংগীত জগতের তারকা ছিল তিনি এমনে সঙ্গীত গায়তো তার নিয়মতের তের সুকুরিয়া কেমন আদাই করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বার ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়মতের তের কেমনে কেমন করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বার ওই কদমে লুটিয়ে পড়ি আমরা সংগ্রামী ইসলামী সংগীত শিল্পী গোষ্ঠী আমাদের আছে অবশ্যই আপনার যদি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চাও তাও তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো আপনি যে মাহফিলে যাবেন আপনি কি আপনার এক কন্টেও ওয়াজ করতে পারেন এবং বিভিন্ন বক্তাদের হ্যাঁ হ্যাঁ কোন যদি যেভাবে ওয়াজ করে নেবে জি জি সেভাবে করতে পারবেন মানে কমিটি যেভাবে বলবে আমি সেভাবে আলোচনা করব আর যদি কেউ বলে যে না হুজুর আপনার কন্ঠে আপনি আলোচনা করবেন তো আমার কন্ঠটা হলো এইরকম পৃথিবীর জমিনে আপনাকে পাঠিয়েছেন আমাকে পাঠিয়েছেন গুলামেরা পৃথিবীর জমিনে তার দাসক্ত করা লাগবে আল্লাহর দাসক্ত করা লাগবে রে উন্নতেরা শুনিয়া আমি রসুলের অনুসরণ করা লাগবে অনুকরণ করা লাগবে আর যদি তুমি এগুলা বাদ দিয়ে বা তেলের অনুসরণ অনুকরণ করো পৃথিবীতে শান্তি পেলেও আখেরাতে তোমার জন্য জাহান নামের ব্যবস্থা রেখেছেন তিনি কে এটা হলো আমার সুর সুফান আল্লাহ আমাদের হুজুরের কণ্ঠ কিন্তু মাসাল্লাহ অনেক ভালো যা ভাবে বলবেন তো পঁচিশটা তো একটা ভিডিও ভাবে না না ভিডিও অনেক লং হয়ে যায় লং হয়ে যায় তো আজকের ভিডিওটা মানে এ প্রয়োজন থাকবে ইনশাল্লাহ আবারো একদিন আহ নেক্সট পার্ট দিয়ে আমরা দেখবো আর ভিডিও শেষ করার সময় আবারও বলি হুজুর নাম্বারটা একটু স্ক্রিনে বলে দেন এই নাম্বারে যোগাযোগ করে মাহফিলের ডেট নিতে পারবেন সমস্যা না দেশের যেকোনো জায়গা থেকে হ্যাঁ দেশের যে কোনো প্রান্ত থেকে ইনশাল্লাহ মাহফিলের ডেট নিতে পারেন ইনশাল্লাহ একটু অগ্রিম ভাবে আপনারা ডেট নেবেন জি জি আর সবাই দোয়া করবেন হুজুরের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম